সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবার অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা থেকে বাড়িতে ফেরেন ওই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানা এলাকায়। সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তার বড় ছেলে ও মেয়ের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে। সূত্রের খবর, নদিয়ার রানাঘাট নাসরাপাড়া দর্গাতলার বাসিন্দা লক্ষ্মী ঘোষ নামে ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয় তার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ ওরফে বুড়ো ও মেয়ে বুলবুল ঘোষাল। অভিযোগ, ওই বৃদ্ধার নামে থাকা একটি আমবাগান লিখিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিলেন বড় ছেলে বিশ্বজিৎ ও মেয়ে বুলবুল। সেই সম্পত্তি না লিখে দেওয়ায় ওই বৃদ্ধার ওপর অত্যাচার চালাতো তার বড় ছেলে ও মেয়ে। অভিযোগ, মারধর করার পাশাপাশি বৃদ্ধাকে ঠিকমতো খেতেও দিতেন না তারা। আমার বাড়িতে ঢুকতে যেন মারে, ভাত দেয় না। আমার মেয়ে আগের দিনে গলায় দাঁত হয়েছিল মেয়ের উপরে, আর আমি ঘুরতে গিয়ে পড়েছি, গিয়ে থানায় গিয়ে বললাম, বাবু পুলিশে বললাম যে আমার মেয়ের গলায় দাঁত হয়েছে, দুপুরবেলা গিয়ে দুটোর সময়, যান 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 যান, আমরা বাড়ি কোথায়? মারধর করে মেয়ে থেকে আমার চোখ কানা করে দিয়ে, চোখে গুঁটো মেরে লাঠি দিয়ে চোখ ধুয়ে দিয়েছি, আমার এখন শাক কেটে আনুরে এসে দিয়ে দিবনি। অভিজিৎ বুধবার সকালে মারধর করে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিলে তিনি আশ্রয় নেন রানাঘাটের 11 নম্বর ওয়ার্ডের একটি আশ্রমের সামনে। দীর্ঘক্ষণ রোদের মধ্যে বসে থাকতে দেখে স্থানীয় মানুষজন বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি সামনে আসে। পরে স্থানীয় মানুষজন রানাঘাট থানায় খবর দিলে পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। তো দেখছি উনি রাস্তায় পড়ে রয়েছে, তো পড়ার পরে আমরা ঘুরে আসি বাইক নিয়ে, আসার পরে ওনাকে রাস্তা থেকে রেস্কিউ করে ওনার প্রবলেমগুলো শোনার জন্য। ওনার প্রবলেম হচ্ছে ওনার ছেলে আর মেয়ে নাকি ওনাকে খুব মেন্টালি টর্চার করেন, ঠিক আছে, বাড়িতে খেতে টেতে দেয় না, এইভাবে বের করে দিয়েছে ওনাকে। উনি নাকি ভোরবেলার থেকে এই রাস্তায় পড়ে আছে, সেইভাবে আমরা রেস্কিউ করি। ওনার প্রবলেম হচ্ছে উনি নাকি থানাতেও গেছেন বহুবার, থানার থেকেও ওনারা হেল্প পায়নি। যদিও ঘটনায় অভিযুক্ত ছেলে বিশ্বজিৎ ও মেয়ে বুলবুল ঘোষালের কোনো খোঁজ পায়নি পুলিশ। আমি সকাল থেকে দেখছি এখানে পড়ে রয়েছে ভদ্রমহিলা, তারপর দুটো তাহিরপুরের ছেলে তারা রেস্কিউ করেছে, আমিও দাঁড়িয়ে দেখলাম, জটলা থেকে দাঁড়িয়ে গেলাম, তারপরে শুনলাম বৃদ্ধার বক্তব্য, তারপর আমাদের কমিশনারকে ফোন করে জানালাম প্রায় 1 ঘন্টা আগে। কারণ বয়সকালে তো মানসিক প্রবলেম হতেই পারে, তার বলে কি ছেলেরা তার বাবা মাকে দেখবে না? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট।